তাই বলিস ভাই, বাংলা সিরিয়াল কিন্তু বলিউড মুভি থেকে এক পায়ে গিয়ে। কেন ভাই? আরে তোর বাড়িতে কি বাংলা সিরিয়াল দেখে না? দেখিনিস জোবা সেনগুপ্ত 25 বছর বয়সে ঠাকুর হয়ে গেছে। হ্যালো বাড়া, আজকালকার সিরিয়াল গুলো তো নয় শুধু লোককে বকা চোদা বানানো হয়। একদম ভাই, কি মিস হয়েছে? রাজমণিতে মাস্ক পরে শুটিং চলছে। তুই বল যে ওই সময় করোনা ছিল, ওরা যে মাস্ক পরে শুটিং করছে। এ ভাই একটু চুপ কর না, একটা ইম্পর্টেন্ট কথা বলছে, দেখতে পাচ্ছিস তোর? একটু চুপ কর। আর কি বলবো, সবই ঢং, যে সিরিয়াল গুলো না সবই শুধু ঢং করা। আর তোর কি হয়েছে আশিক? ওর পিরিয়ডস মিস হয়ে গেছে। আরে চুতিয়া, এখন তো স্কুল কলেজ সব বন্ধ, তাহলে পিরিয়ডস কি সবাই কি করে? আচ্ছা আচ্ছা। আরে তুই কচি খোকা নাকি? এর কোনো দোষ নেই শালা, জীবন বিজ্ঞান বইয়ে জনন নিয়ে কত কিছু চ্যাপ্টার পড়ানো আছে, কিন্তু পিরিয়ড নিয়ে একটাও লাইন নেই। এগুলো যদি স্কুলে আগে শিখিয়ে দিত তাহলে এরকম কম বয়সে এত ছেলে বাবা হতো না, বুঝলি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না 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 না, একটু একটু পরে ফোন করছি। কি হয়েছে ভাই, তোকে আজ এত টেনশনে দেখছি? কেউ যদি প্রেগনেন্ট হয় তা কি করে বুঝবো? ভাই মেয়েরা তুজিয়া, আর কে প্রেগনেন্ট হয়? বাঁদরি। আরে ভাই বল না, প্রেগনেন্ট হলে কি করে বুঝবো? আর প্রচুর ওই তো, যখন ভাটুরা দেখে যায় তখনই বুঝে যায়। পুরো ভাটুরা হতে তো 4-5 মাস টাইম লেগে যায় বল। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় মাসে পুরো হয় না, ওই না লুচির মতো হালকা হয়, লুচির মতো। আবে লুচি লাভর, আমার এখানে টেনশনে ফাটছি আর তোরা? আরে ভাই বল না, প্রেগনেন্ট হলে কি করে বুঝে, লক্ষণ গুলো কিছু আমাকে বল। তোর জেনে কি হবে? কি বলছিস ভাই? কখন করলি অ্যাক্সিডেন্টটা? আগের মাসে, না না না, কি জানে আমার ভাই মনে নেই ঠিক। হেলমেট পরিস নি? না, আমাকে তো একবার বলতে পারতিস ভাই। কি বলবো, হাতে টাইম খুবই কম ছিল, তাছাড়া ও একবার বললো যে হেলমেট পরে গাড়ি চালাতে, তো আমিও চালিয়ে দিলাম। গান্ডু, 9 মাস পর তোর ছেলে গাড়ি চালাবি? ছেলে টিকি কাকা, সো সুইট। কে বললো? এখন কিছু প্রমাণ হয়েছে নাকি? হ্যালো কাকা, আমি 1 প্যাকেট ডাইটার পাঠিয়ে দিবে তো? ডাইটার? আবে গান্ডু, ডাইটার নয়, ডাইপার, ডাইপার। তোর ভাই গুগলে সার্চ করে দেখ না যে প্রেগনেন্টের সিমটম গুলো কি কি আছে। ওকে ওকে, দাঁড়া দেখছি। আমি গর্ভবতী কি কি করে বুঝবো? যা সারা, তুই আবার কখন গর্ভবতী হলি রে? পেলি কিছু? পেয়েছি, দাঁড়া। তুমি গর্ভবতী কি কি করে বুঝবে? যদি আপনার পেটে সেই ছোট্ট শিশুটি বড় হচ্ছে, তাহলে আপনি আপনার এলাকার যে কোনো কালো রঙের কুকুরকে দিয়ে আপনার নাভি চাটান। আর দুটো কাঁচা লঙ্কা তোমার বয়ফ্রেন্ডের ননুতে ঘষে দেন, দেখবেন শান্তি হবে। আপে কি আলবাল হচ্ছে, আমি মারবি নাকি? ও সরি সরি, kamros.com খুলে গিয়েছিল। বাবা মা জানতে পারলে কি যে হবে? যে তুই তো তোর বাপকে ফোন করে দেখ, কোন উপায় থাকলে নিশ্চয়ই আমাদের বলবে। হ্যাঁ ঠিকই বলি কি দাঁড়া, ISD হবে না তো? আরে না না, টেনশন করিনি, আমার ISTD কল নয়, আমার আনলিমিটেড ফ্রি কল, ফ্রি। আরে চুতিয়া, রোগের কথা বলছি, রোগের মনে হচ্ছে না তো? দেখ কাকে মনে এখন শুয়াচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ,
প্রেগনেন্সি সিমটমসই দেখছি আর দেখ হ্যাঁ 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 পেয়েছি মাথা যন্ত্রণা হ্যাঁ হ্যাঁ মাথার যন্ত্রণা হচ্ছে হ্যাঁ হচ্ছে অল্প অল্প পেটের যন্ত্রণা হ্যালো হ্যাঁ পেটের যন্ত্রণা হচ্ছে হ্যাঁ বলছে রে বাচ্চা লাথি মারছে আবে গান্ডু আগে পড় না তোর খেতে ইচ্ছা করছে কি হ্যাঁ বেবি তোমার কি টক খেতে ইচ্ছা করছে খুব হ্যাঁ একটু আগে আমের আচার খেয়েছে বলছি বমি হচ্ছে কি হ্যাঁ বমি হচ্ছে বমি হ্যাঁ হচ্ছে তুমি একটা কাজ করো না ওষুধের দোকান থেকে একটা প্রেগনেন্সি টেস্ট কিট কিনে নেয় একবার দেখো না চাবি কম পায়খানা করলে যদি কি চুতের মতো তুই কথা বলছি বাচ্চা কি পায়খানার উপর শুয়ে থাকবে নাকি যে করলে বেরিয়ে যাবে আমার মনে হয় ভাই তোর একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত না না ভাই ভাই আমি যাবনি ডাক্তার আমার প্রচুর খারাপ চোখে দেখবে আর আমার পুরো মান সম্মান ধুলোয় মিশে যাবে মান সম্মান তুই যদি নিজেকে হার্দিক পান্ডে ভেবে বসে থাকিস তাহলে কি হবে বল আনপ্রোডাক্টেড খাবা খাপ থেকে কত রোগ হয় তুই জানিস এইডি এইডস আরো বল আমি ঠিক আছে তুই বল আমি গান্ডু আরো রোগের কথা বলতে বলছি আমি কেন বলছিস আমি কোনোদিন জীবন বিজ্ঞান বই খুলে দেখি না আমি রোগের কথা জিজ্ঞেস করছি তুই বল কি করব এবার লিভেন না বলে গালি চালালে তো অ্যাক্সিডেন্ট হবে ভাই কত স্বপ্ন দেখেছিলাম যে পাবজিতে স্নাইপার চেঞ্জ করব আর এখন বেবি ডাইপার চেঞ্জ করতে হবে নিজের বিয়েতে ভেবেছিলাম ডিজে চালিয়ে উদুম নাচব কিন্তু এখন দেখছি তোর ছেলের বিয়েতে এবার ডিজে চালিয়ে নাচবি কিন্তু এই কেসটা মা বাবার থেকে লুকাতে হবে তুপান তুই ওকে তোর কাছে কিছুদিনের জন্য রাখবি আমি রাখবো আমি আমি না 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 তোকে রাখতে হবে না ওর মুখ থেকে প্রথমে তুতি অ কথাটি বেরোবে হ্যালো বেবি হ্যাঁ চলো আর তো কিছু করার নেই যা ওভার হয়ে গেছে মিস আন্ডারস্ট্যান্ডিং চলো দুজনে মিলে ডাক্তার খানায় যাই কি তুই প্রেগনেন্ট নয় আরে তোমার পেটে লাগছিল যে গ্যাস থেকে আরে মাথার যন্ত্রণা তারপরে বমি 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 হচ্ছিল যে টক্ষে দিচ্ছে করছিল যে সবই গ্যাস থেকে তার মানে তুমি প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট কে প্রেগনেন্ট কাকা তুমি জাস্ট একটু জন্য দাদু হতে হতে হলে না দাদু দাদু কি করে হবো পরে আবার টাপা টাপ টাপা টাপ টাপা টাপ কি টাপা টাপ টাপা টাপ এই টপাটপ টপাটপ বৃষ্টি পড়ছে তো চলো খিচুড়ি খাবে তো এই মা আমাকে ডাকছিল চলো খিচুড়ি খেয়ে দুজনে মিলে চলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চ এই বর্ষায় গরম গরম খিচুড়ি খেতে ব্যাপক লাগে বল কেউ গ্যাসকে কিভাবে প্রেগনেন্সি ভাবতে পারে রে ভাই যেমন সবাই আনপ্রোটেক্টেড খাপা খাপ কে বাহাদুরি ভাবে ঠিক তেমনই